তো আমরা এখন দেখাই দিচ্ছি মূলত ভাই যেটা বললো যে এটা আসলে কাটার পর অটোমেটিক্যালি লেগে যায় আসলে কি হয় কি না সেটা আমরা এখন দেখাচ্ছি হ্যাঁ দেখি এই যে দেখেন আলাদা করছে হ্যাঁ এতটুকু কেটে ফেলছে হ্যাঁ কাটার পর তারপর এটা জায়গায় লাগাবো আস্তে করে বসায় দেন হ্যাঁ বসায় দিলাম এবার একটু চাপ দিতে হবে বোর্ড লাভ করে সাইডের ফিনিশিংটা দেখেন কোন গাম বা পেস্টিং লাগানো আছে কিনা আর যদি ডুপ্লিকেট প্রমাণ করতে পারেন আপনি যা বলবেন সেটাই জরিমানা হবে ভিতরে ফাট দেয়া আছে এগুলো দিচ্ছি মাউন্টের জন্য অনলি 700 টাকায় এটা গাছের কস্ট দিয়ে করা এটার বৈশিষ্ট্য এরকম এটা আবার কি নিয়ে আসলেন ভাই এটা হচ্ছে হাই বুট এই ধরনের হিউজ বুট বুট আমাদের কাছে পাবেন ভাই এটা তো ভাই আমি কোথাও দেখিনি এত লম্বা বুট ভাই তাও লেদার ও জোস 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 তো ভাইয়া আপনি মনে হয় এটা কিনলেন তাই না আচ্ছা তো আপনি তো এখানে আসার পর কোয়ালিটি কেমন দেখলেন অথবা যে আপনি যে কিনলেন আসলে টোটাল যে বিষয়টা একটু আমাদেরকে বলেন যে আপনি কি ঠকলেন না জিতলেন প্রকৃতপক্ষে আমি একটা উদাহরণ দিয়ে বলি সেটা হচ্ছে 2013 সালে আমি কাশ্মীর গিয়েছিলাম এই সেম একটি জুতা আমি 4 দিনের জন্য ভাড়া নিয়েছিলাম প্রায় 10,000 টাকা পড়ছে আমার বাঙালি টাকা আচ্ছা 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 তো সেখান থেকে আমি অনলাইনে একদিনের টাকা আমি জুতাটা কিনলাম আচ্ছা এবং কোয়ালিটি যে বিষয়টা সেম টু সেম মানে এ টু জেড পুরো হুবু ভালো কোয়ালিটি হ্যাঁ অনেকে বলে যে কাশ্মীর এবং দিল্লি জুতার জন্য বিখ্যাত সেই কাশ্মীরি মালটা আমরা এখানে পেলাম একদম হুবহুব একদম বেস্ট কোয়ালিটাই পেয়েছি একদম বেস্ট কোয়ালিটি সো আমরা কথা বলবো আরেকজন কাস্টমারের সাথে তো আপু আপনি মনে হয় এটা দেখতেছেন মনে হয় অনেক সুন্দর দেখলাম এটার কোয়ালিটি কেমন লাগছে আপনার কাছে কোয়ালিটি বলতে আমি মানে অনলাইনের মাধ্যমে তাতে অ্যাড্রেসটা পেয়েছি ওকে সো আজকে আসলাম উত্তরা এখানে ঘুরতে ঘুরতে যেতে আসছি তো তাদের এখানে এসে দেখলাম যে প্রোডাক্ট যেতে আসছি তাহলে নিয়ে যাই তো দেখে অনলাইনে ঠিক যেমনটা দেখেছি এখানেও ঠিক সেম প্রোডাক্টই মনে হচ্ছে আর তো বিভিন্ন জায়গায় ঘুরছি দেশ বিদেশে ওখানেও দেখেছি এরকম প্রোডাক্ট তো যেহেতু বাংলাদেশে পেয়ে গেলাম ওনাদের অনলাইনে দেখে তার জন্য শোরুমটা আজকে ভিজিট করতে আসলাম ওনাদের এখানে হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে আজকে চলে আসলাম দেখেন একটা চমৎকার জুতার রাজ্যে আমার চারপাশে আপনারা যাই দেখতে পাচ্ছেন শুধুমাত্র লেদারের আইটেম এবং সবগুলো হচ্ছে অরিজিনাল লেদার আইটেম এবং আজকে আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি যে ভাইদের আসলে কালেকশন দেখে এবং আসলে কোয়ান্টিটি দেখে এত পরিমাণে হিউজ কোয়ান্টিটি আছে তো আজকে আমরা চলে আসলাম মূলত কাশাস এক্সপোর্ট জোনে আর সাথে আছে আমাদের মিরাজ ভাই ভাই কি অবস্থা সবসময় তো দেখি যে লাইভ করে আপনাকে দেখা যায় না বাট আমরা আজকে নিয়ে আসলাম আপনার ফেস তো হ্যাঁ আমরা কি কি পেয়ে যাচ্ছি একটু আমাকে বলেন একটু কি কি আমরা যেগুলো লাইভ দেখি মূলত এই বিজনেসটা হচ্ছে লেদার প্রোডাক্টের বিজনেসটা হচ্ছে আমার বাবা চাচা বংশের সবাই করতে ফ্যামিলিগত ওকে আমি পড়াশোনা করছি হচ্ছে একটা সাইডে বাট আমি এখন চলে আসছি আরেকটা সাইডে আচ্ছা আমি হচ্ছি বিজিএমইতে পড়াশোনা করেছি মাইলস্টোনে পড়াশোনা করেছি আর উত্তরা হাইস্কুলে উত্তরা হাইস্কুল এসএসসি মাইলস্টোন হচ্ছে এইচএসসি আর বিজিএমএ থেকে মার্চেন্ডাইজিং এ অনার্স কমপ্লিট করলাম ওকে দেন হচ্ছে মার্চেন্ডাইজার হিসেবে জয়েন করলাম ফ্যাক্টরিতে বাট হচ্ছে চলে আসলাম এই প্রফেশনটাতে মানে ওই প্রফেশনটা আসলে অ্যাকচুয়ালি ভালো লাগে না কেন ভালো লাগে না আমি বুঝতে মানে মন থেকে টানে নাই টানে নাই রাইট হ্যাঁ বাপ দাদার আদি ব্যবসা রাইট হ্যাঁ লেদারের ব্যবসা রাইট হ্যাঁ ঠিক আছে তো ওখান থেকে আর কি ওই চলে আসা তারপরে 12 সাল সেটা 12 সাল থেকে আসলে এই বিজনেসের সাথে আসি তখন তো অনেকে বুটের দিকে এতটা ই ছিল না বাট আমি তখন থেকে হোলসেল করতাম তো এই রিটেইলে চলে আসলাম কখন রিটেইলে চলে আসলাম হচ্ছে করোনার সময় অনলাইন পেজ দিয়ে শুরু তো আমি সারা বাংলাদেশে আসলে মোটামুটি সব জায়গায় টুকিটাকি মোটামুটি সব জায়গায় হোলসেল করতাম তখন এত চলতো না খুবই সীমিত আচ্ছা আচ্ছা ওকে তো 12 সালে হঠাৎ করে এত এত এক্সপ্যান্ড হলো কি এত কালেকশন এত কোয়ান্টিটি কিভাবে বাড়লো এটা সেটা একটু সংক্ষেপে বলেন আমাদেরকে আচ্ছা করোনার সময় হয়েছে কি যখন আমি আসলে অনলাইনে এতটা বুঝি নাই যে অনলাইনে এতটা হচ্ছে মানে আমার এই পেজ বা সেল হতে পারে মানুষ জানতে পারে যখন করোনার সময় তখন আমি অনলাইন পেজটা ই করলাম ওপেন করলাম করার পরে আমি একটা বুস্ট করি বুস্ট করার পরে দেখা যায় যে প্রচুর মানুষ এসএমএস করতেছে তখন আমি বুঝতে পারলাম এটা হচ্ছে একদম করোনার হচ্ছে প্রথম দিকে যখন আমি ঘরে বসা অন্যরা যারা হচ্ছে আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়েছে তো তাদের কাছ থেকে আমি একটা টাকা পাবো বাকি থাকে না মানে আটকে রয়েছে হ্যাঁ হ্যাঁ তো তারা দোকান খুলতে পারতেছে না আমাকে এটাই বলতেছে যে ভাই আমি আপনার মানে আপনাকে আমি টাকা দিয়ে দিব বাট দোকান খুলতে পারতেছে না তখন আমি চিন্তায় পড়ে গেলাম যে অফিস ভাড়া দিব গোডাউন ভাড়া দিব এমপ্লয়ীদেরকে কিভাবে বেতন দিব
তখন আমি অনলাইন পেজটা বুস্ট করানোর পরে দেখি হিউজ পরিমাণ সেল, মানে মেসেজ আর মেসেজ। অনেক বসে বসে আমি ঘরে বসা তো ভালোই দেখি প্রচুর চলতেছে, তো তখন থেকে কিন্তু আমার এই হচ্ছে রিটেইলে আসা। এবং রিটেইলে আসার পরে আমরা দেখলাম যে মোটামুটি বুট আছে, লেদারের স্নিকার্স গুলো আছে, তারপর লোফার পেয়ে যাচ্ছি, মানি ব্যাগ, বেল, জ্যাকেট, মানে লেদারে কি নেই মোটামুটি আমরা সবই পেয়ে যাচ্ছি। তো আজকে আর আমরা ইন্ট্রোটি লম্বা করতে চাই না, আমরা আসলে মেইন ভিডিও এখানেই শুরু করব। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে প্রেস করে দেবেন। আর ভাইদের অ্যাড্রেস, ফোন নাম্বার, সমস্ত ডিটেলস কিন্তু থাকছে ভিডিও ডেসক্রিপশন বক্সে। তো বন্ধুরা চলুন শুরু করতে আজকে ভিডিও, লেটস গো। তো ভাইয়া সবার আগে কি দেখাবেন আজকে আমাদেরকে? সবার আগে যেটা উইন্টার না শুধু সামারেও পড়তে পারবেন, চেলসি বুট সবার হচ্ছে মানে পছন্দের শীর্ষে, যেটা হ্যাঁ এক নামে বলে যেটাকে চেলসি বুট। এবং শুধু আমাদের দেশে না ইন্টারন্যাশনালি চেলসি বুটের হিউজ ডিমান্ড, এবং অরিজিনাল চেলসি বুট আমাদের কাছে পাবেন, যেগুলো কিনা আপনারা হচ্ছে লোকাল মার্কেটে কপি পাবেন কিন্তু আমাদের কাছে অরিজিনাল পাবেন। এবং আমরা কিন্তু শুধু রিটেল না হোলসেলও দিচ্ছি। এবং আপনাদেরকে আমি ভালো করে একটু দেখাই যে আমাদের এই সুইং গুলো দেখেন এবং সাইডের ফিনিশিং গুলো দেখেন। এই যে দেখেন সাইডের ফিনিশিং গুলো একদম পুরাই ভাই রে ভাই কি কোয়ালিটি। আপনারা আসলে এসে দেখবেন, আমি আসলে সবাইকে এটাই বলবো, অনেকে হয়তো বা বাসায় বসে যে বলবো যে কিনে কি মামুন ভাই দেখাচ্ছে, সবার আগে আপনারা এসে দেখবেন, যদি ভালো লাগে তারপর নেবেন নাকি? হ্যাঁ অবশ্যই ভাই। এবং আরেকটা জিনিস আমি দেখাই, আমাদের ভিতরে যে জিনিসটা দিয়েছি, আমি যদি একটু লাইটারটা ইউজ করি, এই পোর্শনটা আমরা সম্পূর্ণ লেদার দিয়েছি। হ্যাঁ আচ্ছা 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 ওকে, এই যে দেখাই দিলাম যে লেদার। এবং আপনারা জানেন এই 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 সুইংগুলো হচ্ছে ফ্যাক্টরি, এটাকে জিগজ্যাগ সুইং বলে। হ্যাঁ জিগজ্যাগ সুইং ওকে। এবং হচ্ছে আমাদের প্রোডাক্টের নিয়ে যদি কনফিউশন থাকে, কেউ যদি বলে যে এগুলো হচ্ছে লোকাল এবং হচ্ছে কপি প্রোডাক্ট, তাহলে টাকা রিটার্ন। আচ্ছা তো এটার এখন প্রাইস কত দিচ্ছেন? এটা আমরা অফার প্রাইস হিসেবে 2500 টাকা দিচ্ছি। আচ্ছা মাত্র 2500 টাকা দিচ্ছেন ওকে জোস। আর কালার কি আছে এটার মধ্যে? এটার মধ্যে আছে হচ্ছে ব্ল্যাক, তারপর হচ্ছে ডার্ক ব্রাউন, লাইট ব্রাউন, তারপরে আছে অ্যাশ কালার, তারপরে বেশ কয়েকটা কালার পাচ্ছেন রাইট। হ্যাঁ এগুলো সবগুলোরই কালার পাচ্ছেন। এবং হচ্ছে আমাদের লেদার কোয়ালিটিটা বোঝার জন্য আপনাদেরকে একটু দেখাই আমি, তাহলে বুঝতে পারবেন। একদম একদম একটু দেখাই দিচ্ছি, এই যে দেখেন, এই যে দেখেন, দেখিয়ে দিলাম, মানে পুরো পুরোই ফেলবো আজকে নাকি মিরাজ ভাই? আজকে পুরো পুরোই ফেলবো, দেখেন একদম অনেকক্ষণ ধরে রাখছি। এবং ওকে হয়েছে, আমরা একটু ডলা দিয়ে দেখি যে কিছু হয় কিনা। এটা হচ্ছে কালি, উপরে যে লাল আগুন এটা কালি, আমি আপনাদেরকে একটু দেখাই ভালো করে। ও আচ্ছা, আর রেক্সিন হলে সাথে সাথে পুড়ে যাবে, সাথে সাথে কিন্তু একদম কুচকে যেত, দেখেন কিচ্ছু হয় নাই, পুরো একদম অরিজিনাল। ওকে তো আমরা এখানে 4-5টা কালার পেয়ে যাচ্ছি, এই হচ্ছে কালার, এটা একটা কালার, আর এটা একটা কালার, আর হচ্ছে এই একটা কালার, টোটাল হচ্ছে 5টা কালার। তারপর আমরা আসলে কিছু বুট দেখাই দিব, আসলে বুটের এখন বর্তমানে অনেক ক্রেজ, বাইকের ভাইরা কিন্তু সবাই কিন্তু এখন বর্তমানে বুট লাভ করে। তো আমরা দেখাই দিচ্ছি, দেখে চমৎকার একদমই রোড থ্রির একটা চমৎকার কালেকশন। তো এটার একটু ঘুরে ঘুরে দেখেন আমাদেরকে, দেখেন দুই পাশে জিপার আছে, জিপারের আছে, জিপার আছে। আমি আপনাদেরকে দেখাই, এটা পড়তে খুবই হচ্ছে কমফোর্টেবল হবে, এই কারণে কজ হচ্ছে দুই পাশ থেকে জিপার ওপেন করা যায়। ওকে দুই পাশ থেকে জিপার আছে, এই যে দেখেন দুই পাশ থেকে জিপার আছে। কালার কয়টা? দুইটা না, না এগুলোর মধ্যে অনেকগুলো স্টাইল আছে, কালার আছে। এবং আপনারা যারা বাদুরা বুট বাহির থেকে কিনতেন, ইতালি থেকে কিনতেন মূলত, তাদেরকে আমি বলি দেখেন আমাদের কাছে অরিজিনাল বাদুরা পাবেন। এটা কিন্তু আসলে কপি না, আপনারা এই সাইডটা দেখেন, অনেকে আমাদের রিজেকশনের আপার নিয়ে ফিটিং করে তারপরে বিক্রি করতেছে, বাট আমাদের কাছে পাবেন অরিজিনাল। এই সাইডের ফিনিশিংটা দেখেন, কোনো গাম বা পেস্টিং লাগানো আছে কিনা, যে আলাদা ফিটিং তাহলে বুঝতে পারবেন। এক সাইডে জিপার দেওয়া আছে, এটা আসলে ভাই কোয়ালিটি গুলো হাতে নিলেই দর্শকরা বুঝতে পারবে যে কেমন কি কোয়ালিটি, যে কোনটা অরিজিনাল। এবং আমি আরেকটা কথা বলতে চাই যে অরিজিনাল এবং ডুপ্লিকেট বোঝার জন্য অবশ্যই আমাদের এই শোরুমটা একবার হলো ভিজিট করবেন। মানে আপনি যদি অরিজিনাল এবং ডুপ্লিকেটের মধ্যে পার্থক্য দেখতে চান, আপনি অন্যান্য সবার কাছ থেকে জুতাটা নেবেন এবং পিকচার নেবেন, আমি ধরাই দিব বলতেছি যে কিভাবে কোনটা অরিজিনাল এবং কোনটা ডুপ্লিকেট। আমাদের কাছে আসবেন, আমরা সিওরিটি দেবো, বলে আমার কাছ থেকে প্রোডাক্ট কেনার পরে আপনি নিয়ে যে যাচাই বাছাই করার পরে আপনি টাকা দিবেন, প্রয়োজন হয় যদি চ্যালেঞ্জিং এ আসেন যে এটা অরিজিনাল কিনা ডুপ্লিকেট। আর যদি ডুপ্লিকেট প্রমাণ করতে পারেন, আপনি যা বলবেন সেটাই জরিমানা হবে। এই যে এই বুটটা দেখতে পাচ্ছেন, এই বুটটা আমরা হচ্ছে 3500 টাকা দিচ্ছি, 3500 টাকার মধ্যে। ওয়াও, এই বুটটা অরিজিনাল প্রাইস যদি চিন্তা করেন তাহলে হচ্ছে মিনিমাম আপনারা 14-15 হাজার টাকা নিচে পাবেন না, এটা হচ্ছে ব্র্যান্ডের। তো এটা সম্পূর্ণ লেদার, এবং ভিতরে দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ লেদার, মানে ইনার সাইডটা পর্যন্ত সম্পূর্ণ লেদার। একটা সময় কিন্তু ছিল মানুষ শুধুমাত্র শীতকালে ব্যবহার
ব্যবহার করতে হয়। এখন কিন্তু শীত গরম কোনো কিছু বাদ নেই ভাই, সব সময় চলতেছে। আর মূলত যারা বাইকার তাদের জন্য এগুলো বেস্ট সেফটি দিবে, এবং হচ্ছে আপনার ওই যে দেখা গেছে সোল ক্ষয় হয়ে যায়, আমাদের সোল গুলো দেখেন এবং খুবই হেভি, খুবই হেভি, পুরো রাফ এন্ড টাফ। তো এটার প্রাইস কত দিচ্ছেন বা কেমন কি? এটা এটাও 3500 ছিল, আমাদের এখন 3200 টাকা অফার। 3200। আর এটার মধ্যে একটা অলিভের টাইপের একটা কালেকশন আছে। হ্যাঁ, এটার মধ্যে আছে ওইটা, ওইটার দুই সাইডে দেখছিলেন জিপার, এটাও রোডের বাট এটা এক সাইডে। হ্যাঁ আচ্ছা, জোস। তো এগুলো সবগুলো আপনারা 3200 করে এভারেজ আপনারা পেয়ে যাবেন মোটামুটি। এবং এগুলো সবগুলো হচ্ছে আপনারা গুগলে সার্চ দিলে বুঝতে পারবেন যে আসলে এগুলোর প্রাইসটা কেমন, মানে যেটা ইতালিতে বা স্পেনে বিক্রি করে তখন আপনারা বুঝতে পারবেন। এবং এটা সোলটা একটু দেখেন ভালো করে, পুরাই একদম হেভি সোল, ক্রেপ সোল। হ্যাঁ ওকে, আমরা রাখি। তারপর আমরা আরো কালেকশন দেখে দিচ্ছি। আসলে এটা যারা উইন্টার হচ্ছে ট্রাভেল করেন তাদের জন্য বলবো, ভিতরে ফার দেয়া আছে, এই যে ভিতরে কিন্তু একদমই প্রোটেকশন দেওয়া আছে এক্সট্রা একটা, এবং সম্পূর্ণ লেদারে আউট। আচ্ছা আউট যে এটা আছে, আর সিলাই গুলো দেখেন না ভাই, ওয়াও। এবং সাইড গুলো দেখেন ভালো করে চাপ দিয়ে, হ্যাঁ, যে আমাদের হচ্ছে এগুলো ফিট আপ করা বা কপি কিনা। তো প্রাইস কত দিচ্ছেন এটা? তাহলে এটা নিচ্ছে হচ্ছে আমাদের 2700 টাকা, 2700 টাকা। তারপর আমরা আরেকটা, এটা হচ্ছে 3500 টাকা, 3500 টাকার মধ্যে হলে এটা আমরা পেয়ে যাব। তারপর হ্যাঁ, এবং এটা দেখেন ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ডের, যেটা আমরা সবাই জানি, কিকারস, কিকারস। এবং এটা সোলটা আপনাদেরকে যদি আমি চাকু দিয়ে কাটা, হ্যাঁ অন্যরকম ভাই, এটা গাছের কস দিয়ে করা। হ্যাঁ, তো এটা যদি কেটে জাস্ট আলাদা করে ফেলেন সোলটা, এখান থেকে কিছু অংশ আবার জায়গাটা জায়গায় দিবেন, চাপ দিবেন, লেগে যাবে, এটার বৈশিষ্ট্য এরকম। এবং সোলটা যদি আপনারা ক্ষয় করতে চান, আমি বলবো মনে হয় না 10 বছরেও ক্ষয় হবে এটা। তো আমরা এখন দেখাই দিচ্ছি মূলত ভাই, যেটা বললো যে এটা আসলে কাটার পর অটোমেটিক্যালি লেগে যায়, আসলে কি হয় কি না সেটা আমরা এখন দেখাচ্ছি। হ্যাঁ দেখি, এই যে দেখেন, এটাকে বলে ক্রেপ সোল, এবং এটা হচ্ছে অরিজিনাল ক্রেপ। হ্যাঁ হ্যাঁ, ক্রেপ সোল তো সবাই বলে অরিজিনাল ক্রেপ, এটা গাছের কস। হ্যাঁ আমরা একটু দেখি, একটু দেখাই আমি একটু। আমরা আজকে জাস্ট আপনাদের জন্য জুতা কাটবো, জুতা কেটে দেখাবো, আসলে পরীক্ষা করে দেখাবো যে আসলে কি ভাইয়া যেটা বললো কথা কাজে কি মিল আছে কিনা, নাকি ভাইয়া? হ্যাঁ ওকে, এই যে কাটলাম দেখেন, এটা টেনে ধরছে, এটা এটা গ্যাপ করা কষ্ট হয়ে যায়। হ্যাঁ, তারপর আমি কেটে দেখে একটা অংশ আলাদা করি, তাহলে বুঝতে পারবেন। এরপর এটা কিন্তু তাও আলাদা হবে না। হ্যাঁ, এখন এটা আলাদা করতে হলে আপনার সাইড থেকে আমার অন্যভাবে কাটতে হবে কিন্তু। আরে বাবা দেখেন ভাই, কিন্তু কি পরিমাণ প্রেসার দিচ্ছে, তাও কিন্তু সহজে কাটতেছে না। ওকে, এটা আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন আলাদা করছে। হ্যাঁ আলাদা করছি, এই যে দেখেন আলাদা করছে। হ্যাঁ, এবার চাপ দেন, চাপ দেন, ঠিক যাবে। তাছাড়া আমি আবার পুরোটা আলাদা করে দেখাই, তারপর এতটুকু কেটে ফেলছে। হ্যাঁ, কাটার পর তারপর এটা জায়গায় লাগাবো, আস্তে করে বসিয়ে দেন। হ্যাঁ বসিয়ে দিলাম, এবার একটু চাপ দিতে হবে, চাপ দেন দেখি। হুম, অরিজিনাল যদি দেখতে চান, আমি আবারও বলে দিচ্ছি, আমাদের এখানে একবার এসে ঘুরে যেতে পারবে। এটা কত দিচ্ছেন? এটাও 3500, এটাগুলো হচ্ছে সেম, জাস্ট কালারটা ভিন্ন, ভিন্ন লেদার, ভিন্ন লেদার, ভিন্ন। আচ্ছা, এই যে যারা ট্রাভেল করে তাদের জন্য এই যে ফার দেয়া আছে, এবং আউটফিট হচ্ছে লেদারের। ওকে, তো এটা হচ্ছে সুইট লেদার। আচ্ছা, এবং ডাইস করা সুইট লেদারের মধ্যে এগুলো পাচ্ছেন 3500 টাকায়, মাত্র 3500 মধ্যে পেয়ে যাচ্ছি। এটা পাচ্ছেন হচ্ছে 2700 টাকায়, এই যে দেখেন অরিজিনাল 2700 এর মধ্যে। হ্যাঁ, সো আমরা আসলে দেখাই দিচ্ছি গোসফট এর সব কালেকশন, গোসফট এর। হ্যাঁ, এটা দিচ্ছি হচ্ছে আমরা 2700 টাকা, 2700 টাকা। হ্যাঁ জোস, এটা লাসুকি। হুম, এটাও দিচ্ছি 2700 টাকা, 2700। হ্যাঁ, এটাও লাসুকি, এটাও দিচ্ছি 2700 টাকা, 2700। এটা পাচ্ছেন অফার প্রাইসে 1500 টাকা, এখন মামুন ভাইয়ের জন্য 1450 টাকা অফার, জান 50 টাকা ছাড়, মামুন ভাইয়ের জন্য এটাও 1450 টাকায়। ওকে জোস, মাউন্ট ভাইয়ের জন্য এটা দিচ্ছি 1450 টাকায়, ওয়াও, মানে হিউজ কালেকশন। এটা মাউন্ট ভাইয়ের জন্য 1450। আচ্ছা, এটাও 1450 মাউন্ট ভাইয়ের জন্য। ওকে, আর কি লাগে দেখেন, মানে পুরো একটা গোপন একটা আস্তানায় নিয়ে আসলেন আপনাদেরকে, আসলে এত এত কালেকশন ভাইয়ার, আমি যদি আজকে সারাদিনও দেখাই মনে হয় না শেষ হবে ভাই, শেষ হবে না, না না শেষ হবে না। আমাদের তো গোডাউনে আরো হিউজ প্রোডাক্ট আছে যেগুলো বেরি করা হয়নি এখনো। এই যে কিকারস এর মধ্যে আপনাদের যে সোলটা দেখাইছিলাম, এই সোলের যে কিকারস এর প্রোডাক্টটা পাচ্ছেন। আচ্ছা ওকে জোস, মানে এই সোলের মধ্যেও পেয়ে যাচ্ছে। ওকে, এগুলো দিচ্ছি মাউন্ট ভাইয়ের জন্য অনলি 700 টাকায়। হাই হাই, কি কোন? হ্যাঁ, এটা দিচ্ছি 700 টাকা, মাত্র 700 টাকা। আচ্ছা, এটা পাচ্ছেন 750 টাকা, 750। এটা পাচ্ছেন 750, 750। এটা পাচ্ছেন 750। ওকে, এটা মাউন্টের জন্য 700,
700 মাত্র ওকে জোস তার মানে আসলে আমরা হিউজ কোয়ালিটি পেয়ে যাচ্ছি আসলে হিউজ কোয়ালিটি পেয়ে যাচ্ছি লাসিক রিটার প্রোডাক্ট দেখাচ্ছি হুম অরিজিনাল লেদারের মধ্যে এটা পাচ্ছেন 2700 টাকা 2700 এর মধ্যে ওকে জোস হ্যাঁ তো আমরা আসলে এখনো কিছু লেডিস কালেকশন দেখিয়ে দিই ভাই কিছু লেডিস কালেকশন দেখেন আমাদেরকে এই যে আপনারা এগুলো দেখতে পারেন তারপর এটা একটা আছে হিলের মধ্যে লেডিসে ওয়াও খুব সুন্দর হ্যাঁ আমি আপনাদেরকে যদি দেখাই এগুলো একটু আগুন দিয়ে দেখেন আসলে কি লেদার না অন্য কোনো কিছু না কোনো ঝামেলা 100% এক্সপোর্টার ক্যামেরা আসলে ধরে দেখাচ্ছি এটা কি আসলে লেদার নাকি অন্য কোনো কিছু এটা আসলে তদন্ত করে আজকে বের করব ওকে ওকে দেখেন ধোয়া উঠতেছে ভাই লিটারলি ধোয়া উঠতেছে সো বুঝতেই পারছেন আসলে কতটা যদি পিও হইতো তাহলে গোয়লা যেত কি তারপর আরো আছে হিউজ পরিমাণ লেডিসের এই কালেকশনটা দেখতে পারেন এটা লেডিস চেলসি হিলের মধ্যে বক্স হিল এবং এগুলো খুবই লং লাস্টিং করবে আপনি দুই তিনটা সিজন চেঞ্জ হয়ে জুতা কিছু হবে না হ্যাঁ রাইট হ্যাঁ ওরম কোয়ালিটি কিন্তু পুরো হ্যাঁ তারপর এটা দেখতে পারেন আপনাদেরকে দেখাই একটু ওরে রে স্যার আপনারা আসলে দেখতেই পাচ্ছেন আসলে বারবার এই জন্যই দেখানো যাতে করে আপনারা এবং হচ্ছে আমাদের অরিজিনাল প্রোডাক্টই না এখানে এসে প্রুফ করতে পারবেন দেখে হাতে নিলে বুঝতে পারবেন যে আসলে অরিজিনাল কোনটা আর ডুপ্লিকেট কোনটা হ্যাঁ এবং আসলে হিউজ কোয়ালিটি কোয়ান্টিটি ফার দেয়া যেগুলো যারা ট্রাভেল করবে পেয়ে যাবেন আপনারা হ্যাঁ জোস ওকে এগুলো কত দিচ্ছেন প্রাইস এটা নিচ্ছে 2500 ভাই এটা আবার কি নিয়ে আসলেন ভাই এটা হচ্ছে হাই বুট এই ধরনের হিউজ বুট আমাদের কাছে পাবেন ভাই এটা তো ভাই আমি কোথাও দেখিনি এত লম্বা বুট ভাই তাও লেদারের আমি প্লাস্টিকের দেখছি কিন্তু লেদারের দেখি নাই এই যে আমি আপনাদেরকে দেখাই হাই হাই এত সুন্দর চমৎকার ভাই ও জোস 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 মানে এটো লেদারের পেয়ে যাচ্ছি আর কি লাগে রে ভাই এটা সাইডে আপনার ইলাস্টিক পিছন সাইডটা যাতে আপনার পায়ের সাথে ফিট হয় হ্যাঁ ফিট হয় আচ্ছা এবং সাইডে কিন্তু জিপার দেওয়া আছে জিপার দেওয়া আছে ওকে ইচ্ছা হলে খুলবেন না ইচ্ছা হলে বের করবেন এটা এটা দিয়ে আপনি ফিটিং করতে পারেন এটা টান দিলে পাটাবে আটকে থাকবে রাইট এটা 1800 টাকা অনলি মাউন ভাই আপনি যেহেতু আসছেন আপনার জন্য আরো 50 টাকা কমে গেল 1750 টাকায় পাচ্ছেন ওকে তো ভিউয়ার্স এ ছিল আজকে ভিডিও আশা করছি আপনাদের কাছে আজকে ছোট ভিডিও ভালো লেগেছে আজকে আমরা ভিডিও করলাম তো কাসাস এক্সপোর্ট জোনে নাকি ভাই আর সাথে ছিল আজকে মিরাজ ভাই শুট করে কেমন লাগলো আপনার ভালো লেগেছে আচ্ছা তো এখান থেকে যদি কেউ প্রোডাক্ট নিতে চায় সিস্টেমটা একটু বলুন আমাকে আচ্ছা সিস্টেমটা হচ্ছে আপনারা সরাসরি আমাদের অনলাইনে অর্ডার করতে পারেন যারা রিটেইলে নেবেন তাছাড়া আপনারা আমাদের শোরুম ভিজিট করতে চাইলে হাউস বিলিং মাস্কট প্লাজার ঠিক পেছনে নটরের পেছনে বিজিবি মার্কেটের হচ্ছে আপনার পেছন সাইডে হ্যাঁ আচ্ছা এখানে এই রোডটাতে এসে যে কাউকে বললে হবে যে কাসাস এক্সপোর্ট শুজ অথবা এক্সপোর্টের জুতা বিক্রি করে কোথায় ওকে সবাই দেখিয়ে দিবে আমাদের ফার্স্ট ফ্লোরে আর যারা হোলসেল নিতে চান তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে হচ্ছে নক করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেজে দেওয়া আছে ওখানে নক করবেন ভিডিওতে লেখা ঠিক আছে ভিডিওতে ঠিক আছে বন্ধুরা দেখো হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম